ওই এর আগে আমরা বায়োমেট্রিকে কিভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে উপস্থিতি নির্ধারণ করা হয়, হ্যান্ড জিওমেট্রির সাহায্যে কিভাবে করা হয় এটা দেখানো হয়েছে। যারা ওই ভিডিও দুটো দেখুনি তারা অবশ্যই দেখে নিবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আজকে আমরা আরেকটি বায়োমেট্রিক পদ্ধতি দেখব, এর আগে আমরা একটু ছবি দেখি। এখানে দেখা যায় মানুষের ফেস দিয়ে উপস্থিতি নির্ধারণ করা হচ্ছে, অর্থাৎ আজকে আমরা ফেস রিকগনিশন সিস্টেমটা দেখব, কিভাবে উপস্থিতি দেওয়া হয় ফেস রিকগনিশনের মাধ্যমে, একজনকে শনাক্ত করা হয় সেটা আমরা দেখব। এর আগে আমরা একটু দেখে নেই, ভার্চুয়াল জগতে পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে বর্তমানে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। মূলত মুখের ছবি বা ভিডিওর মতো অন্যান্য অডিও ভিজুয়াল এলিমেন্ট দিয়ে কারো পরিচয় শনাক্ত বা যাচাই করাকে বলা হয় ফেসিয়াল ভেরিফিকেশন। সাধারণত কোনো অ্যাপ, সিস্টেম বা ডিভাইসে ঢোকার জন্য এই ভেরিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। মানুষের মুখ ও মাথার অবয়বকে বলা হয় ফেসিয়াল বায়োমেট্রিক প্যাটার্ন। বায়োমেট্রিক প্যাটার্নের এই তথ্য দিয়ে মূলত নির্দিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে তোমরা দেখবা আইডি কার্ডের যে অ্যাপস আছে অথবা বিকাশের যে অ্যাপস আছে সেখানে ফেস ভেরিফিকেশন করতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ফেস এর ছবি দিয়ে ভেরিফিকেশন করতে হয়। এটা হলো ফেস ভেরিফিকেশন। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। কোন নির্দিষ্ট আইডেন্টিটি বা ব্যক্তির পরিচয় বা কোনো ব্যক্তির বায়োমেট্রিক ডেটা, ডিএনএ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, আইরিস, ভয়েস নির্দেশন, মুখের নির্দেশন, এটা বায়োমেট্রিকের কিভাবে কাজ করে সেটা। এর মধ্যে আমরা ফেসটা যদি বলি তখন ডিএনএ, আঙ্গুলের ছাপ এইগুলো বলবো না, শুধু বলবো কোনো নির্দিষ্ট আইডেন্টিটি বা ব্যক্তির পরিচয় বা কোনো ব্যক্তির বায়োমেট্রিক ডেটা মুখের নির্দেশন বায়োমেট্রিক্স ডিভাইস দ্বারা স্ক্যান করে ভেরিফিকেশনের জন্য ডেটাবেইসে রেখে দেওয়া হয়। প্রথমে আমাদের যে ফেসটা আছে এটাকে স্ক্যান করে ভেরিফিকেশন করার জন্য ডাটাবেইসে রেখে দেওয়া হয়। এরপরে ভেরিফিকেশনের সময় উক্ত ব্যক্তির স্ক্যানকৃত বায়োমেট্রিক ডেটা ডেটাবেইসে রক্ষিত ডাটার সাথে মিলিয়ে দেখা হয়। যদি নতুন স্ক্যানকৃত ডাটা ডাটাবেইসে রক্ষিত ডাটার সাথে পুরোপুরি মিলে যায় তাহলে সিস্টেমটি উক্ত ব্যক্তিকে চিনতে পারে, আর না মিললে উক্ত ব্যক্তিকে চিনতে পারবে না। প্রথমে আমরা যে স্ক্যান করে ডাটাবেইসে সংগ্রহ করে করে রেখেছি, এরপর যখন ভেরিফিকেশনের জন্য আবার নতুন করে আমাদের ফেস দেখাবো ওই অ্যাপসের কাছে, তখন সেই অ্যাপসটি আগে যে জমাকৃত স্টোরেজে আছে সেটার সাথে মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখার পর যদি দেখেন তার সাথে এই ডাটার সাথে আগের ডাটা মিলে যায় তাহলে ওই ব্যক্তিকে তিনি শনাক্ত করবেন, আর যদি না হয় তাহলে শনাক্ত করতে পারবেন না। ফেস ভেরিফিকেশন সিস্টেমে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। মানুষের মুখের যে গঠনটা সেটা শনাক্ত করে পরীক্ষা করে শনাক্ত করা হয়। এক্ষেত্রে যার ফেস ভেরিফিকেশন করা হবে তার মুখের চোয়াল, চিবুকের আকার, আকৃতি, চোখের আকার ও অবস্থান, দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য, ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা। অর্থাৎ প্রথমে যখন আমরা স্ক্যান করে ডাটাবেজে সংরক্ষণ করব তখন স্ক্যান করার পর এই তথ্যগুলা ডাটাবেজে সংরক্ষণ হবে, এই ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তিকে দেওয়া হবে স্ক্যান করা হবে সেই ব্যক্তির মুখের চোয়াল কিরকম, চিবুকের আকার কিরকম, আকৃতি কিরকম, চোখের আকার অবস্থান কতটুকু, তারপর দুই চোখের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, নাকের দৈর্ঘ্যটা কতটুকু হবে, নাকের ব্যাস কতটুকু, এভাবে সেটা ডাটাবেজে সংরক্ষণ করে রাখে। এরপর যখন আমরা দ্বিতীয়বার স্ক্যান করব, অর্থাৎ পরিচয় শনাক্ত করার জন্য যখন স্ক্যান করব তখন এরপর দ্বিতীয়বার যখন আমরা স্ক্যান করব অর্থাৎ
পরিচয় ঠিক রাখার জন্য, অর্থাৎ পরিচয় জানার জন্য যখন মেশিনের সামনে দাঁড়ানো হবে, তখন মেশিন আবার তার এই মুখমণ্ডলের স্ক্যান করা হবে, ফেস স্ক্যান করবে। ফেস স্ক্যান করে যে ডাটা বেজের যে তথ্যগুলো আছে সেটার সাথে সে মিলানোর চেষ্টা করবে, যদি মিলে যায় তাহলে ওই ব্যক্তিকে শনাক্ত করবে। এটা হলো ফেস ভেরিফিকেশন কিভাবে করে। এখন এটার সুবিধাটা কি আমরা দেখবো, সুবিধা অসুবিধা এবং ব্যবহার কোথায় হচ্ছে। সুবিধা, ফেস রিকগনিশন সিস্টেম সহজে ব্যবহারযোগ্য, এই পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া যায়। অসুবিধা, আলোর পার্থক্যর কারণে জটিলতা সৃষ্টি হয়, অর্থাৎ যেখানে মেশিনটা রাখা হয় সেখানে যদি আলোর স্বল্পতা থাকে তখন একটু জটিল হয়। সময়ের সাথে মুখের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়, ফলে জটিলতা সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের একবার যখন আমরা নিলাম, এরপর সময়ের সাথে মানুষের যখন ফেজের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় তখন এটা একটু সমস্যা হতে পারে। স্বতন্ত্রতা গ্যারান্টিযুক্ত নয়, উদাহরণস্বরূপ বিভিন্ন যমজদের ক্ষেত্রে কোনো ব্যবহারকারীর মুখ যদি হালকা হাসির মতো বিভিন্ন ভাব প্রকাশ করে তবে ফলাফলটি প্রভাবিত করতে পারে। আমরা কোথায় ব্যবহার করি, কোনো বিল্ডিং বা কক্ষের প্রবেশ দ্বারে, কোনো আইডি নম্বর শনাক্ত করার জন্য, অথবা বিভিন্ন অফিস আদালতে ঢোকার ক্ষেত্রে। এরপর আমরা দেখব একটা প্রশ্ন, দেখবো এটা কিভাবে এরকম প্রশ্ন আসতে পারে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। উদ্দীপকে লেখা আছে, একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিতি নির্দেশ করে, নিশ্চিত করে। উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। এটা হলো উদ্দীপক। তাহলে বলছে, উদ্দীপকের প্রযুক্তিদ্বয়ের কোনটি অধিক নির্ভরযোগ্য, তোমার উত্তরে মতামত। অর্থাৎ প্রথমে তিনি একজন শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রে আঙ্গুল রেখেছে, অর্থাৎ এখানে কি করছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার উপস্থিতি নির্দেশ করছে। নির্দেশ করার পর তিনি আইসিটি ল্যাবে প্রবেশের সময় একটি বিশেষ যন্ত্রের দিকে তাকাইছে, অর্থাৎ তার ফেস রিকগনিশন হচ্ছে। এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি অধিক নির্ভরযোগ্য, তোমার মতামত দাও। তাহলে এই প্রশ্নটা তোমরা একটু শিখবে। আমাদের প্রথম ক্লাসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, আর আজকে ফেস ভেরিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে, ফেস রিকগনিশন সিস্টেমটা। এই দুটার মধ্যে কোনটা তোমার কাছে নির্ভরযোগ্য মনে হয় সেটা অবশ্যই তোমরা শিখবে, আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে কোনো ভিডিওতে এটা দিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।